দাও ব্যাগটা বাবুকে দাও স্যার বেটা ওই কৃষ্ণগালি মায়ের জয় মা মা ও দেখি দিদি নিচ্ছি নিচ্ছি আমার এই দাঁড়া না ভাগা জয় কৃষ্ণগালি মায়ের জয় জয় সোনা মা জয় আমরা ভিতর থেকে সব বেরিয়ে চলে এলেন কেন সরে যা সরে যা সাইড দেন হাতে দিন হাতে হাতে দিন হাতে দিন হাতে দিন পড়তে হবে নাকি দেরি আছে কটা ও তুলে দেখো কপড়া ওই তো তুমি নিন যাই ছোট করে অনেকক্ষণ আটকে মারা দেখ চাল দাঁড়াবে না মুখটা মানছে না বলো দশ বারোটা হবে না নাম নাম লিখে তাদের নাম ইয়ে করুন ঠিক আছে দোকানে থাকে একটা মেয়ে দোকান দুটো মেয়ে তিনটে মেয়ে চারটে মেয়ে দোকান হোটেল প্লাস পাঁচটা ছটা মেয়ে হোটেল দোকানে মেয়ে থাকে ওটা একটু আলাদাভাবে কাউকে জানিয়ে নয় ঠিক আছে এমনি তোরা জানি কে কে আমাদের বাড়ির মতন মা আমার মা আজ পর্যন্ত কোনো জিজ্ঞাসা করেনি যে দোকানে কি চলে না চলে কি রাখা আছে তাদের পর দেখো সঞ্জয় সবাই দরকার তুই চলে যা ওইখানে ওইখানে গেলে সবাই দরকার চলে যাও আমার স্বপ্ন আছে পূরণ হয়েছে যা দিন ফোন করেছেন আমাকে আমি আসতে পারছি না আজকে ট্রেনে চলে এসেছি আমার বোন এসেছিল আগে ভিডিওতে আমি ভিডিওতে আপনাকে দেখেছিলাম ছবিতে মা সত্যি আমার আজকে সার্থক পূর্ণ হয়েছে আমি যে আসতে পেরেছি মোবাক হয়ে যাচ্ছি ভোরবেলা বেরিয়েছি তিনটের সময় মা হরওয়া থেকে আসছি মা
মনস্কামনা পূর্ণ হয়েছে আমার মা সুস্থ হয়েছে। এখন ত্রিশুল থেকে দিয়েছিলেন ছবিতে বোনের, আপনি ছবি দেখালে বুঝতে পারবেন সত্যি মা আছে। আমার খুব বিশ্বাস হয়েছে মা আরও দুঃখ নিয়ে এসেছি, মা পূরণ করলে আবার আসবো। মা একটু পুজোর ইয়ে নিয়ে এসছি, মা ওই ফুল আর প্রসাদ আছে, ওই থালা একটা, ওই কাগজের প্লেট একটা। আমি বারবার বলছি তোমরা চুপ করো, একটু নিরাপত্তা বাচ্চারা পটি করে ওইদিকে ছুঁড়ে দিচ্ছে, এটা করো না কেউ। আমার মেয়ে দিচ্ছে, তোমার মেয়ে গেছে মা আগে ওখানে মাঝে শাড়ি ওড়না আর সব নিয়ে এসেছি, পাট ফল মিষ্টি নাড়ু সব দিয়ে দেবে। মায়ের মুখটা আগে ফটো দেখে এঁকেছে, কিন্তু মা তো আরো সুন্দরী হয়ে গেছে, মায়ের মুখটা আরো আগের থেকে আরো চেঞ্জ হয়ে গেছে। উপকার হয়েছে? হ্যাঁ মা, আমি এবার থেকে আসছি। আপনার নাম জপ করে আমার টিউমার আছে, সিস্ট আছে, নাম জপ করে পেটে যন্ত্রণা, কোমরে যন্ত্রণা অনেক কম আছে। আমি আরো তিনজনকে সঙ্গে নিয়ে এসছি আপনার নাম জপ করে। থেকে আসছে মা, মেমারি থেকে মা, নিরাপত্তা পালন করো। চলো দেখি আর কোনো ভক্তি উপকার হয়েছে? মা প্রণাম করো, মা কে প্রণাম করো, উপকার হয়েছে মা? হ্যাঁ মা হয়েছে, মা প্রণাম করো। কি উপকার হয়েছে? ইউটিউবে আমি আপনার সব জয় কৃষ্ণ কালী মায়ের নাম করে আমার পা ব্যথা ভালো হয়ে গেছে, আমার মেয়ে কালকে ট্রেন থেকে পড়ে গেছে, সেটা ভালো আছে মা, আমি আশীর্বাদ করুন। আর পায়ে কি হয়েছিল মা? পায়ে এখানটা পুরো চলতে পারছি না মা, যবে থেকে ইউটিউবে নাম দেখেছি মায়ের তবে থেকে আমি নাম জপ করে যাচ্ছি, অনবরত করে যাচ্ছি, চার করে উঠে একশো একবার করছি, সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা দিতে ও মা করছি মা। আমার স্বামী দুটো হাত তুলতে পারতো না, এখন তুলতে পারছে, আমার ঘরে আগুন ধরে গেছিল, কিন্তু আমার কোনো কিছু তো টাচ খাইনি, মায়ের ফটো আছে। আমি চারবার আসছি মা, আমি চারবার আসছি, ঘরে আগুন লেগে গেছিল, আগুন লেগে গেল, ফায়ার ব্রিগেড থেকে লোক এসেছে, কিন্তু ঘর আমার কিচ্ছু কিচ্ছু হয়নি। ওই মায়ের ফটোটা ছিল বলে, মায়ের ফটো ছিল, আমি চারবার আসছি, এটা নিয়ে মায়ের ফটোটা ছিল বলে ঘরে আগুন লেগে গেছে, কিন্তু কিচ্ছু হয়নি। আমার স্বামী কেন উঠছে না, আর আমার সিঁড়ি দিয়ে আমি উঠতে পারতাম না, আর মনে আমার এখন একটু সমস্যা আছে, আর কিছু নেই। অনেক ভালো হয়েছে, অনেক শাশুকে নিয়েছিলাম, সব থেকে তোমাকে বাঁচিয়েছে, গোড়া পরিবারকে বাঁচিয়েছে। তোমাদের আগুন ঘরে লাগা সত্ত্বেও মায়ের ফটো ছিল বলে তোমাদের কারোর কিচ্ছু হয়নি, প্লাস একটা জিনিসের ক্ষতি হয়নি। কিছু নেই, উপরে ব্যাগ ঝুলছে, বিছানার চাদর আমার খাটের তলায়, গ্যাস থাকতো একটা তো ঘর, দাও দাও করে জল আর হাতে করে বার করেছি, লাস্টে ফায়ার ব্রিগেডের লোক এসে পুকুরে জল ঢেলে ফেলে নিল, কিন্তু আগুন কিচ্ছু। মা আছে, মা আছে, সবাই আছে, মা চলেন তো, মা এদের ঘরে নিয়ে এসেছি। আমার ছেলে দাঁতে যন্ত্রণা হয়েছিল, একদিন রাত্রিরে নাম জপ করে আমার ছেলে দাঁতে যন্ত্রণা ভালো হয়ে গেছে মা, আমরা এই প্রথম আসছি। সব থেকে তোমার বেশি মিরাকেল হয়েছে যেটা হচ্ছে তোমার ঘরে আগুন লাগা সত্ত্বেও কিছু হলো না কারোর,
এক ফোঁটা কারো কোনো আগুন লাগেনি। আর কোনো ভক্ত উপকার হয়েছে? মা হয়েছে? উপকার হয়েছে মা? আমি সবাই মাথা সবাই একটু নিরাপত্তা পালন করো। আর একটা কথা বলি, কেউ চিৎকার করো না, আশেপাশে বাড়ি আছে, তোমরা কেউ জল খেয়ে জলের বোতল ওইদিকে ছুঁড়ে ফেলবে না। ছোটো বাচ্চাদের কারো পটি হলে পরে সেই প্যাম্পাসটা ছুঁড়ে ফেলবে না। পাশে এক জায়গায় জড়ো করো, আমরা সুইপার দিয়ে পরিষ্কার করে নেব, কিন্তু কেউ এটা করো না, ঠিক আছে? আশেপাশে বাড়ি এগুলো দেখো, তোমরা খেয়াল করো। উপকার হয়েছে মা? হ্যালো, বলার কিছু নাই মা, আমি অনেক উপকার পেয়েছি। ভিক্ষা করে লিয়েছি মা, ভিক্ষা করে পাশে টাকা অনেক উপকার পেয়েছে। যেই মা কথা আটকে গিয়েছিল ছ মাস, যেখানে তিনবার এসছো মা, যেখানে অনেক জায়গা গেছে, নিজে বলছে আমি এত তাবিজ কবচ পড়েছি, সেই তাবিজ কবচ পড়েও কিন্তু কিচ্ছু হয়নি। এই মা যতদিন বাঁচবে কিছুদিন পরে না, খুব মানে মা কিন্তু খুব গরিব বলছে, আমি কিন্তু ধান পুঁতে ধান দিয়ে খেতে আমাদের সংসার জীবন চলে, আমি 10 গ্রাম ভিক্ষা করে 500 টাকা পেয়েছি তোমার মন্দির করার জন্য দান করলাম। এই মাও চাইছে আপ্রাণ ভরে যে মায়ের মন্দিরটা হোক, কারণ সবাই দেখতে পাচ্ছ মায়ের এখনও মাথার ওপরে কিছু হয়নি, মা এখনও পরের জায়গায় বসে আছে।
ঘরে চল পরে মায়ের ভাবনা ভাবি মা আমরা এই যে ঘরে রয়েছি মা কত ছুটে ভিড়ে মা গো মা মা তোমার মন্দির হোক মা আর মঙ্গল মায়ের জয় হোক মা সোনা মায়ের জয় হোক কৃষ্ণ কালী মায়ের জয় আমি কৃষ্ণ গোবিন্দকে খুব ভালোবাসি আমি খুব ভালোবাসি মন ভালোবাসি ফেলেছি আমি হরি নাম করি ছন্দ হলে কীর্তন গাই গাই ও ডাকে মাকে ডাকে কৃষ্ণকালী মাকে ডাকে বলো জয় বলো জয় কৃষ্ণকালী বলো তো বলো ফোনে বলো তো বলে ও বলে আমি দক্ষিণেশ্বর থেকে আমার ছেলেটা একটু কাজের ইয়ে করে রান্না হয় মা মা গো মা বলো মা ভালো আছো মা বলো মা একটু আসো মাকে হামদা হামদা উপকার হয়েছে স্বামীর কোন শরীর মা প্রেগনেন্ট অসুবিধা ছিল সেটা মায়ের নাম জপ করে এখন সব রিপোর্ট ওকে আছে বৌমা আমি কথাই বলছি যদি তারা কথা বলতে পারলো না তোমার সন্তান তাও মাকে ভালোবাসবে ভালো তো বাসবে ভালোবাসার তো কিছুই না ক্ষমতাকে তো আবার ধরবেন না মাকে ধরবেন না আপনাদের বারবার বলছি ধরবেন না তুই তুলে নিয়ে চলে যাচ্ছিস আমাকে দিবি না আমাকে ফুলটা দিয়ে যা আমি ভয়ে আমি মানে ভয়ে বাড়ির দিকে ছুটে ছুটে চলে যাচ্ছিলাম মাকে দেখে মায়ের মানে চারটা হাত বিভৎস মুখ দেখে আমি নিজেই ভয়ে ছুটে ছুটে পালিয়ে যাচ্ছিলাম শুধু আমার কাছে কিছুই যায়নি বলছে জবা ফুলটা তুললাম বলে একটা দিয়ে যা আমাকে শুধু একটাই চাইছে জবা সেই জন্য আমি তোমার হাতে দিতে চাইছি মা স্বয়ং নিজে চেয়েছে ভয়ে তুই পালিয়ে এসছো বলে ভয়ে আমি পালিয়ে এসছি মায়ের মুখ দেখে ভয়ে আমি পালিয়ে এসছি কোথা থেকে আসছো মা তুমি যদি ফুল থাকে আমি রোজ হালটে তুলি আমি চারটার সময় প্রত্যেক দিন আমি হাঁটতে যাই সেইখানে মা বিশ্ব মূর্তি ধরে যেন চার হাত ধরে দাঁড়িয়ে আছে মানে যেমন সাজে বিশ্বরূপ সাজে আছে আমাকে বলছে কিরে তুই চলে যাচ্ছিস না আমাকে একটা জবা ফুল দিয়ে যাবি না আমাকে একটা দে আমাকে চাইলে আমি ভয়ে ছুটে ছুটে পালিয়ে যাচ্ছি আমি মাকে দে মানে দেইনি আমি হাতে আমি তারপরেও আমার ফোনে হঠাৎ করতে ছবিতে যাই আমার ঠাকুমা তিনটে ঠাকুমা আমার তিনটে ঠাকুমাই পরপর মরলো তার কালকে অসুখ কেটে যেতে আমি আজকে এলাম আর এই যে আমার মেয়ে এই যে আমার মেয়ের প্রথম ভিডিওটাই খুব সমস্যা হতো খুব প্রথম পরীক্ষাতে পরীক্ষার সময় ওকে বলছিলাম যে কৃষ্ণকালী মাকে ডাক ডেকে তোর পেটের যন্ত্রণা ভালো হয়ে যাবে হ্যাঁ ওর তাই হয়েছে ও হচ্ছে যে আপনার জন্য ওর এই হাতে এই নার্ভের মনে হচ্ছে সমস্যা এই ঘাটায় লিখতে গেলে প্রচুর হচ্ছে যে সমস্যা হয় ওর দাদু এক মানে ওর বাবা তো ইনকামটা একটু কম ওর দাদু একটা দাদু ওকে হরলিক্স কিনে দিয়েছিল তা থেকে হরলিক্স একটা বাঁচিয়ে নিয়ে আসছে বলছে আমি মা তো অনেক কষ্ট করে আমি মায়ের জন্য একটা নিয়ে যাবো মালাগুলো
হাতে 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 মা একদিন মেন ধরে না নিয়ে না মালাগুলো নিয়ে না মালাগুলো নিয়ে না চলো চিত্র তুমি তুমি সামনে থেকে সরো আপনার রোজ ফটো আঁকে রোজ ছবি আঁকে তো একদিন জ্বর এসছে ওষুধ খাইয়েছি তারপরের দিনে ওর পরীক্ষা আমি বলেছি আমি আর ওষুধ খাওয়াবো না মা যদি তুমি যদি থেকে থাকো তাহলে ওর জ্বর এমনি নামাবে জ্বর নামাইনি জ্বর একই জায়গায় রেখে দিয়েছি কিন্তু আমি তো নামাতে বলিনি আমি বলেছি জ্বর যেন না ওঠে তো জ্বর একই জায়গায় রেখে দিয়েছি জ্বর আর ওঠেও নি নামে তারপরে আমি সামনাবার থেকে আসছি তারপরে আমি বলেছি মা তুমি জ্বরটা নামাও আমি তো কাল সকালে আমার মেয়ের পরীক্ষা কি করে হবে সঙ্গে সঙ্গে আধ ঘন্টার মধ্যে ওই ফুল মায়ের পায়ের ফুল নিয়ে আমি জয় কৃষ্ণকালী মা বলে তিনবার লিখেছি মা আধ ঘন্টার মধ্যে জ্বর নেমে গেছে পরের দিন মা কি কাশি মা হঠাৎ কাশি থেমে গেল অনেকদিন থেকে এসেছি মা একটু হাতে নেই আর কোন ভক্তি উপকার হয়েছে দেখবো সবাইকে দেখবো তোরা এটা রেখে দিচ্ছে এটা পড়াবে কি শাড়ি না শাড়ির কথা বলে নেই এইটা জবা ফুলে হাতে ঢুকে গেল একদিন মা ডন্ডি কাটবে না চোখটা হ্যাঁ হ্যাঁ বলেছে আমি এখানেই ছিলাম মঙ্গলা মা ভালো আছো কাপড়
घूम कि বেনারসিটা এক মা দিয়ে গেছিল বেনারসিটা একটু পড়িয়ে দিই মাকে আবার গাড়ি আসছে রে আজকে আর তো ভিড় হবে রাস্তা সেই বাচ্চাটা এসছে যার সেই বন্তি দিয়ে হয়েছিল মাথা তারিতে পা তুলতে পারছে ওই বাচ্চাটা এসছে ওই দেখো দেখো গাড়িতে ওই দেখো ভালো আছে হ্যাঁ মায়ের কাছে এসছে কত ভালো হয়েছে দেখো একা শাড়ি গোছালাম হ্যাঁ হ্যাঁ একা গোছালাম শিখে গেছে সব শিখে আপনি এখানে রাখুন ওগুলো আপনি রাখুন দেখো পূর্বশ হয়নি হবে একটু না বাটিতে মা ঢেলে দাও মাকে বলে দেবো ছোট ছোট একটা বাটি দিয়ে কাঁসা কাঁসা বাটি নাও একটা ওইখানে রাখো এই মা পরমান্ন মা তুই পরমান্ন স্বপ্ন দেখেছি না গন্ধ পেয়েছি আমি স্বপ্ন দেখেছিলাম যে ওই ঠিক এই জায়গাটা পায়েসটা ফুটছে মাকে দেখতে পাচ্ছি না দোকানটা ফুটছে দেখতে পাচ্ছি পায়েস পায়েস আজ তুমি নিজে হাতে পরমান্ন করে দিলে দেখো হ্যাঁ হ্যাঁ দেখি আমার দেওয়ার আমার মানে বলেইছিলাম আমি দেবো বলে দিয়ে আমি বলি যে আমাকে সবাই স্বপ্ন দেখে আমাকে কেন দেখাস তখন আমি এই স্বপ্নটা দেখছি যে মাকে দেখতে পাচ্ছি না মানে পায়েসটা ফুটছে আমি যদি বলি সবাইকে পায়েস খাওয়া স্বপ্ন দেখিস সাতজনী মাস হাজার স্বপ্ন দেখিস
কাউকে চুড়ি চেয়ে আসিস, কাউকে শাড়ি চেয়ে আসিস, কাউকে ফিতে চেয়ে আসিস, কেন বলতে পারি না আমার মন্দিরটা কর, এটা তো বলতে পারিস, তা বলবে না, 300 টাকা দিয়ে আসবি মন্দিরে, ও কাকা 11 টাকা চেয়ে আসছে, 11 টাকা মানে ঠিক হয়ে যাবে ওই জন্যই, তারপরে এবারে কত জিনিসগুলো চেয়ে, 11 টাকা চেয়ে আসছে কাকা জানো একটা বাচ্চা মেয়ে কে দাও, সে আবার কালকে বলল মা 11 টাকা আলাদা করে রেখেছি তুমি নে তুলে নাও মা চেয়ে, এবারে বলছে যে আমার এবার আস হবে জানে তো ওটা ঠিক হয়ে যাবে যেমন রানী অবতারিণী মা যেমন রানী রাসমণিকে বলেছিলেন যে আমার মন্দিরটা তোকে করে দিতে হবে তা সত্য যুদ্ধ করে তো মন্দিরটা হলো তুই সেটা তুই তো কাউকে বলতে পারছিস না কোনো জমিদার বা কাউকে স্বপ্ন দে কোটিপতিকে যে মায়ের মন্দিরটা আমার মন্দিরটা কর আমার মেয়ে পাচ্ছে না লড়তে এটা একটা চাপা দিতে হবে নালে ফুল পড়ে যাবে মোমবাতি জ্বালি দে হাওয়াটা দিচ্ছে না ঝুলি রাখি খুব ভালো লাগে আবার বৃষ্টি আবার বৃষ্টি না পুরোটা হ্যাঁ হ্যাঁ না মাকে জিজ্ঞেস করবো আমি কি চলে যাবো না এই এখন ফাঁকা ফাঁকা আছে এখনই ঢুকিয়ে দেবো একটু ভিড় হয়ে গেলে তখন ঢুকাতে পারবো ওভেনটা খুলে নিয়ে এসো দিয়ে গ্যাসটা যাচ্ছে ওই ওখানে অশোক আছে না আমি চালটা তোমার এখান থেকে দিয়েছে আর দুধ ফুদ মানে দুধটাই তোমার ওই নন্দিনী সারাই জোগাড় আমি ওখান থেকে কিছু আনিনি আমি ফোনে সব বলে দিয়েছি ছিল আমাদেরকে বললি দুধ ছিল তুমি বলতে না দুধ ছিল আমার কিছু বলে না তুমি তো সামনে দাঁড়িয়ে ছিল দুধ ছিল তো আমাকে বললে তো আমি বলে দিতাম আচ্ছা দিদি ভাই আমাকে বলে দেন না না আমি আছি সরো আচ্ছা তুমি আছো আমি যাবো না সামনে সব বুঝছি বাবু এটা শুনি চুলটা বাড়িতে আবার দেখো ফুল চেয়ে এসছে দেখো একটা জবা ফুল দিবি না এই লাস্টে পড়াবো মা এটা আলাদা করে কি সুন্দর নিজের হাতে কেটে করে নিয়েছে মা দে মা এটা দে কোথা থেকে আসছে মা কবার এলে অনেক সুস্থ নাই মা বেশ ঠিক আছে দেখো তুমি নিজের হাতে কেটে নিয়ে এলে মা গাছের ফুল না কুচি দিতে পোষাতে এই বাবাকে বল ছাড়ি দিতে এই বাবাকে বল ওই কোড়াটা ওখানে আছে তোলাটা কে ঢাক বাজাতে পারো গো ঢাক বাজাও বাবু আছে তো বাবু বাজাবে আগে বাজাবে না এখন বাজাবে না
ঢাকটা বাজালে তো আঙুলটা কমটা
নিতে আসিনি, আমি দিতে এসেছি। কারণ মায়ের হাতটা দেখবে, সব মায়ের হাত কিন্তু এরকম থাকে। সোনা মায়ের হাতও কিন্তু এরকম। যখন মাকে তৈরি করানো হচ্ছিল, তখন কিন্তু কারিগর আমাকে ফোন করে বলছে, মা মায়ের হাতটা কিছুতেই এরকম হচ্ছে না। মা কলিযুগে মানুষকে মঙ্গল করার জন্য এসেছে, মা মানুষকে দিতে এসেছে। মায়ের তার সন্তান দে মানুষ নয়, মায়ের সন্তান দে গোটা পৃথিবীর মা, জগৎ জননী মা, গোটা বিশ্বের মা। তাই মা সন্তানদের দিতে এসেছে, প্রত্যেকটা ভক্তকে মা দিতে এসেছে। মোচো মোচো পাতা শিবিরকে পাতা খাবো একবার দেখিয়ে দাও। আমি তো মাদা করি না, সবাইকে দেখিয়ে দাও। সোনামে হাতে ধরলে দেখি তো সোনামে হাতে দিলাম। কেউ ভেজো না, কেউ ভেজো না, একটু সরে এসো তার কানে। কেউ ভেজো না মা। মামা তোমাকে কতবার বলবে বলো তো, তোমাকে লিচি লিচি এখনো বাজাতে হবে, লিচি শুনে যান পিছনে যান। হবে আজকে হবে কেউ ভিতরে ঢুকবেন না, কেউ ভিতরে ঢুকবেন না, না না বৃষ্টি কটার সময় স্কুল যাবি তুই? এই কটার সময় স্কুল যাবি? কটা বাজে? হ্যাঁ দাঁড়াবেন না, কিন্তু সবাই লাইনে চলে যাবে, এদিকে কেউ ঢুকবেন না, এদিকে লাইন আছে, কিন্তু এদিকে কেউ ঢুকবেন না, লাইন আছে, ওদিকে লাইন আছে। লুচি তো খেয়ে নে তুই, খেয়ে নে, খেয়ে নে, টক করে খেয়ে নে, টক করে খেয়ে নে, দুটো খেয়েছে। ওই তো দুটো আছে তো মোট। দেখো
মঙ্গলা মা ভালো আছো? না আমি নিজেকে ভাবি না ভালো, আমি খারাপ ছেলে সবাইকে বলি। কবে আজ গো ভিড় হবে? মঙ্গলবার, শনিবার, রবিবার। শনিবার তো আমি ছিলাম। মঙ্গলবার রেকর্ড ছাড়ি দিয়েছে ও মা, মঙ্গলবার রেকর্ড ছাড়ি দিয়ে শনি রবিবার কে আমার এখানে মনে হচ্ছে না অ্যালার্ম দেওয়া আছে, বলার আমার থেকে ভলিউমটা কমে যায়, আমার ঠিক হয়ে যায় নিজে নিজে। গানটা খুঁজতে হবে, এইখানটাতে এইখানটাতেই ছিল না। বড়টা কই? বড়টার মধ্যেই আছে মনে হয়। বড় কাঁচরটা কোথায় গেল?